পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম দলিনগর 9 নং ওয়ার্ড অস্ত এলাকাবাসীর যৌথ উদ্যোগে শাহেনশাহে মদিনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 8 অক্টোবর পশ্চিম দলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হজরত চাঁদ মিয়া শাহ রহমতুল্লাহি আলাইহি ওরস শরীফ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন গহিরা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও পশ্চিম দলিনগর বায়তুর নূর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন আল কাদেরী। প্রধান মেহমান ছিলেন কাউখালী ডাক বাংলো জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু মুসা সিদ্দিকী। আনন্দ উৎসব করেছেন, কারণ প্রতিদিন চাকরি, আজকে চাকরির বন্ধ, বন্ধ থাকলে খুশি নেবে যান। এই উনার পরিবার পরিজনদেরকে নিয়ে ঘরের মধ্যে যে আনন্দ করেছেন, চাকরির মধ্যে যান নাই, এটার নাম, খুশির নাম ঈদে মিলাদুন্নবী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম 16 শহরস্থ সিদ্দিক আহমদ কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরী। আব্দুল কাদের জিলানি রামাজান বলে, আমার যখন মন চায় আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন আমি কোরআন নিয়ে বসে যাই। কারণ নবীজি বলেছে, যিনি কোরআন পড়েন উনি দুনিয়ার কারো সাথে কারবার কনভারসেশন করেন না, কথোপকথন করেন না। উনি যখন কোরআন তেলাওয়াত করে, তখন ওই বান্দার সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। বান্দা এবং আল্লাহ খালেক এবং স্রষ্টার সাথে বসে বসে গল্প করা হয়। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আহমদ কবির আক্তারি, মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মাইজ ভান্ডারি, মাওলানা মোহাম্মদ জুনাইদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ শাহজালাল কাদেরী। সার্বিক সহযোগিতায় 9 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ বেলাল, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম, ব্যবসায়ী মোহাম্মদ এনাম, ব্যবসায়ী মোহাম্মদ হেলাল, উদ্যোক্তা মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাজিম, প্রবাসীদের মধ্যে মোহাম্মদ হাশেম, রানা মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ ফেরোজ, আব্দুর শুকুর, হাসমত আলী, মোহাম্মদ নুরুস্তাফা, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ ফোরকান, আব্দুস সামাদ, মোহাম্মদ নুরুল আজিম, মোহাম্মদ গিয়াস, আব্দুর রহমান, ইতালি প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন। মিলাদ ক্যাম্প শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়।